এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, ব্ল্যাকমেল করেন ধনকর, ভয়ঙ্কর অভিযোগ মমতার। বিস্তারিতভাবে জানিয়ে দেবার সঙ্গে থাকবেন। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো ফাইলে সই করতে গেলেই রাজ্যের সাংবিধানিক প্রধান সরকারকে ব্ল্যাকমেল করেন বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সম্প্রতি পড়ুয়া বরখাস্ত থেকে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের সঙ্গে বিজেপি নেতৃত্বের বিশ্বভারতীতে প্রবেশকে কেন্দ্র করে নানা বিতর্ক মাথাচাড়া দেয়। এজন্য উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে সরব বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে কবিগুরু প্রতিষ্ঠিতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কথা তুলে ধরেন রাজ্যের শাসক দলের প্রধান। এই প্রসঙ্গেই রাজ্যপালকে নিশানা করেন তিনি। চড়া সুরে বলেন, এখানকার সবেতে ওনার লোক দিতে হবে, না হলে উনি ফাইলে সই করবেন না। আমরা একটা ফাইল সই করাতে দিলেই ব্ল্যাকমেল করেন। কিন্তু বিশ্বভারতীয় সব বোর্ড মেম্বারিত বিজেপির, কই রাজ্যপাল এ নিয়ে কিছু বলেন না তো? 2019 সালের মাঝামাঝি বাংলার রাজ্যপাল পদে বসেছেন জগদীপ ধনকর, সেই থেকেই নবান্ন ও শাসক দলের তার সম্পর্ক বৈরিতার। তৃণমূলের বিরুদ্ধে প্রথম থেকেই স্বৈরাচারী পদক্ষেপের অভিযোগ তুলেছেন ধনকর। পাল্টা রাজ্যপালকে বিজেপির ক্যাডার বলে দেগে দিয়েছে তৃণমূল, যা নস্যাৎ করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। এই টানাপোড়েনের মধ্যেই এদিন ধনকরের বিরুদ্ধে বড় অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কেন্দ্রের মোদি সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বারে বারেই আঘাত হানছে বলে নিন্দা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীদের জোট বাঁধারও দাবি তুলেছেন। তার কথায়, অরবিন্দ কেজরিওয়াল উদ্ধব ঠাকরেদের হেনস্থা করছে, রাজ্যের বরাদ্দ দিচ্ছে না, অথচ কর নিয়ে চলে যাচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। তাই বলছি, তৈরি হন, জোট বাঁধুন। কেন্দ্রের বিজেপি সরকারকে দানবীয় ও দাঙ্গার সরকার বলে কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী। এ ধরনের প্রতিহিংসা পরায়ণ দল তিনি দেখেননি বলেও জানিয়েছেন।